বাহিনী ছাড়া বাংলাদেশের কথা বলে এত স্পিড থাকে তখন ধরনের জায়গা থাকতো না। আবহাওয়া খারাপ কারণ ইতিমধ্যে আমি জানি কারণ আমরা সকলে এসেছি এটি মাত্র কারণে শত বর্ষ বলকে বিক্ষোভন কর্মসূচি আমরা সহযোগিতা সালাম কর্মসূচি ভিডিও পেছনে দেখছেন ভাই ভাই আপনারা মাটি ভাই এই যে যারা মানে শুনে একটি আম গাছের চারা রোপণ করছেন, একটি আম গাছের চারা রোপণ করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক এমপি মহোদয়। একটু ধরতে হবে, একটু ধরতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মাহমুদুল ইসলাম মহোদয় একটি অর্জুন গাছের চারা রোপণ করবেন, একটি অর্জুন গাছের চারা রোপণ করবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মাহমুদুল ইসলাম মহোদয় একটি অর্জুন গাছের চারা রোপণ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গত এটা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ১৬ই জুলাই মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ প্রকল্পটা নিয়েছেন, উদ্বোধন করেছেন এবং ওনার নির্দেশনা হলো বাংলাদেশে পুরো দেশকে 25% বনায়ন এবং সবুজ বেষ্টনীতে পরিবর্তন করতে হবে, যাতে করে জলবায়ু পরিবর্তনের থেকে যাতে করে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারে, এই জন্যেই নেওয়া হয়েছে। এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পানি উন্নয়ন বোর্ড আমরা 10 লক্ষ চারা বৃক্ষরোপণ করব 2500 কিলোমিটার দৈর্ঘ্যে। আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন অফিসাররা বিভিন্ন জেলা পর্যায়ে যেয়ে এই বৃক্ষরোপণ উদ্বোধন শুরু হয়েছে। 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত একটা স্লট এবং 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত দ্বিতীয় স্লটে আমরা পুরো বাংলাদেশে 10 লক্ষ বৃক্ষরোপণ করব। এই বৃক্ষরোপণটা আমরা বিভিন্ন জায়গায় এলাকা বুঝে আমরা গাছ লাগানো হবে। এ ব্যাপারে আমরা কৃষি মন্ত্রণালয়ের তাদের সহযোগিতা নিয়েছি, তারা আমাদেরকে বলেছে কোথায় কী ধরনের গাছ লাগানো উচিত। উপকূলের জন্য এক জায়গায় লাগানো হয়েছে, এটা আমরা বন বিভাগের সঙ্গে কথা বলেছি। উপকূলীয় এলাকায় এক ধরনের গাছ লাগানো হচ্ছে, অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের ফলজ গাছ আমরা ঔষধি গাছ আমরা বৃক্ষরোপণ করছি। এটা হবে কি পুরা বাংলাদেশে একটা পরিবর্তন আসবে এবং এটা খুবই দরকার, কারণ আপনারা লক্ষ্য করেছেন জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের বিভিন্ন সময় ঘূর্ণিঝড় হয়, বিভিন্ন যে বন্যা হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এগুলো থেকে রক্ষা পেতে হলে এই বৃক্ষরোপণটা খুবই প্রয়োজন এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীতে আমরা বৃক্ষরোপণ করে আমরা দেশবাসীকে আমরা একটা বিভিন্ন মাত্রায় আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।